আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, প্রত্যেককে জানা জিনু জাদুর কোরআন মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমরা আমাদের মিডিয়ার পক্ষ থেকে আজকে দীর্ঘ দিন যাবত আমরা জিনু জাদুর কোরআন চিকিৎসা দিয়ে আসছি। তার ধারাবাহিকতায় চিকিৎসার পাশাপাশি আমাদের কাছে মনে হইল যে আমরা চিকিৎসার যে বিষয়টা, এটা কিছু কিছু করে আপনাদের মাঝে আমরা শেয়ার করব, কিছু কিছু করে আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করব, যাতে করে ছোটখাটো বিষয়গুলো আপনারা নিজেরাই যদি জেনে রাখেন তাহলে অযথা আতঙ্কিত হবেন না বা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। জিন যেহেতু একটি অদৃশ্য জাতি, জিন আছে এটা সত্য, এটা অস্বীকার করার কোনো কিছুই নেই, কারণে অকারণে মানুষ জিনগ্রস্ত হয়ে থাকে। তো তার ধারাবাহিকতায় যদি দেখেন যে আপনার নিকটস্থ আপনার মা বাবা ভাই বোন বা পাড়া প্রতিবেশী কাউকে যদি সে যদি জিনগ্রস্ত হয়ে থাকে, তখন মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যায়, ছুটোছুটি করে কি করবে না করবে, কেউ আবার ভয়ে তাদের কাছে যায় না, ভয়ে আবার তাদের কাছে যায় না, কি জানি কি হয়ে যায়। আসলে বিষয়টা এরকম না, আপনি যদি সঠিক পদ্ধতি অবলম্বন করেন, সঠিকভাবে যদি আপনি তার কাছে যান বা সঠিক নিয়মগুলো যদি আপনি তার উপরে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি নিজেই তার উপর থেকে জিনগুলো সারাতে পারবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে বিষয়টা আপনাদেরকে অবহিত করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন জিনগ্রস্ত হই বা বিভিন্ন রোগীরা জিনগ্রস্ত হয়, তখন তারা ছুটাছুটি করে বা কি করবে না করবে একটু বেদিস হয়ে যায়। এটা যাতে না হয় বা সর্বপ্রথম কি করবেন, আজকের বিষয় হচ্ছে মূলত এটা, সর্বপ্রথম জিন আসলে আমরা যদি জিন হাজির করি রোগীর শরীরে, তখন আমরা সর্বপ্রথম কি করি, হাজির করার পরে আমরা জিনটাকে আগে বন্দি করি যাতে করে সে এখান থেকে পালিয়ে যেতে না পারে। আপনারাও এইভাবে জিনটাকে আটকাবেন, আটকিয়ে নিকটস্থ যদি কেউ কোনো পৌরাণিক চিকিৎসক থাকে, কোনো মুদাববিদ থাকে, তাদের কাছে যাবেন, তাদেরকে ডাকবেন, তিনি অনায়াসে এসে এই জিনগুলো তার শরীর থেকে বের করে নেবে বা প্রয়োজন অনুযায়ী বন্দি করবে, যদি হত্যার প্রয়োজন হত্যা করবে, এটা প্রয়োজন অনুযায়ী। তো সর্বপ্রথম আপনি কি করবেন, আর কথা বেশি দীর্ঘায়িত না করে মূল কথায় চলে যাই, আপনি সর্বপ্রথম একটি দাঁতবিহীন প্লাস্টিক বা কাঠের দাঁতবিহীন একটি ছুরি নিবেন, যেটা দাঁতটাও হবে গোড়াটাও হবে লোহার বা স্টিলের এবং ছুরিটাও হবে লোহা লোহা বা স্টিলের। কেমন এটা নিবেন, এটা নেওয়ার পরে এটার মধ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দুরূদ শরীফ পড়বেন, পরে ফু দিবেন, ফু দেওয়ার পরে এটার মধ্যে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم. هذا فور بن. فور فودي بن، شاشة عبد الرشيد فور فودي بن. فودي روجيتا جيكنا بوشا سام، جين غرستو روجيتا، تار چوتور ديجي بريتو أكبن، دائرة ديبن، বা হেঁচার যে যেটাই বলে, তো আমরা সহজে বুঝি বৃত্ত, তার চতুর্দিকে এক হাত বা দেড় হাত দূরে একটা বৃত্ত দিবেন। কিভাবে, ধরেন এদিক থেকে শুরু করছেন, এখন ছুরিটা বা একটা ছুরি, বা যদি ছুরি না থাকে তাহলে মহিলারা যে আমার মা বোনটা যে ইয়াতে বটি দা দিয়ে রান্না মাছ মাছ তরকারি কাটা, ওইটা হইলেও হইব, যে কোনো একটা এটা দিয়ে প্রথমে যেমন এখান থেকে শুরু করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম, এভাবে আবার যখন যেখানে শুরু করছেন এখানে এসে ওয়ালাইদু হাফজুমা হুয়াল আলিজুল আজিম শেষ করবেন একবার, তার 1 ইঞ্চি পর আবার আর একবার এভাবে দিবেন, এরবার আবার আরো 1 ইঞ্চি পর বা এটার উপরে পড়লেও কোনো সমস্যা নাই, এভাবে আবার হেসার দিবেন, দায়রা দিবেন বা বৃত্ত দিবেন, নিয়ত করবেন কিন্তু মনে মনে করে এগুলো হেসারটা দিয়ে দিবেন। আপনি যদি আমলি হয়ে থাকেন, আপনার যদি বিশ্বাস আল্লাহর উপরে অগাঢ় বিশ্বাস থাকে, ইনশাল্লাহ আমরা আশা করি এই বৃত্তর ভিতর থেকে জিন যত শক্তিশালী হোক না কেন, এই বৃত্তের ভিতর থেকে, এ দায়রার ভিতর থেকে জিন কখনোই আপনার অনুমতি ব্যতীত এই বৃত্তের বাহিরে যেতে পারবে না। যদি আপনি আমলি হয়ে থাকেন,
আপনার যদি বিশ্বাস, অগাধ বিশ্বাস থাকে আল্লাহর উপরে, আপনার যদি রুহানি শক্তি বেশি থাকে, ইনশাল্লাহ বৃত্ত থেকে সে বাইর হতে পারবে না। তো সম্মানিত ভাই বোনরা, জিন বন্দি করার বহু আমল আছে, বহু মাধ্যম আছে। আজকে একেবারে সহজ যেটা সেটা বললাম। তো প্রয়োজন অনুসারে, যদি প্রয়োজন মনে অনুসারে হয়তোবা আরো কিছু আমল আপনাদের জিন বন্দি করার আরো কিছু আমল আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। তো আমি নতুন, আমার একটা চ্যানেল আছে জিনু জাদুর কোরআনিক মিডিয়া টু নামে, টু নামে আর একটা মিডিয়া আছে জিনু জাদুর কোরআনিক মিডিয়া। তো ওইটার মধ্যে ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে করে নতুন নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনাদের মাঝে প্রচার করতে পারি, বা আপনাদের মাঝে প্রচার যদি আপনারা যদি দেখেন, তাহলে না আপনারা সমস্যা পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের কাছ থেকে সে চিকিৎসা নিতে পারবেন, বা আমরা যদি কোনো আমল দেই সেটা করতে পারবেন, ঠিক না? তো ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।